আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি, মোনাফ। মোনাফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি, কেমন আছেন ভাই? ভালো আছি, আমরা ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই, আমি তো আপনার সাথে দীর্ঘ 6-7 বছর হলো কথা বলতে চাই, কিন্তু বলি না, ইচ্ছা করেই বলি না। তো আজকে লাইনে পাইলাম, এই জন্য কথা বলতে। আচ্ছা, খুবই ভালো কথা, খুবই ভালো লাগলো শুনে যে আপনি অনেকদিন ধরে কথা বলতে চাচ্ছেন। তাহলে বলেন ভাই, আপনি কি কথা বলতে চাচ্ছেন সেটা একটু বলেন। ভাই, আমি আপনার মতোই, আপনার মতো না, আপনার কাছাকাছি আর কি। তো আমি ছোট একটা কথা বলতে চাই, মানে পরামর্শ শুরু। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি বলতে চাই যে এই যে আপনি যে এত কষ্ট করে এই সারা পৃথিবীর মানুষের জন্য এত বড় মহৎ একটা কাজ উদ্যোগ যে আপনি নিয়েছেন, এই জন্য আগে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে তারপরে বলেন। তারপরে হলো ভাই, আর ওই যে পরামর্শের কথাটা যে বললাম, ওইটা হলো যে এই যে এই কোরআন হাদিস এগুলো নিয়ে যে আপনি এই আলোচনা গুলো করতেছেন, এগুলো তো সত্য, কিন্তু এই কাঠমোল্লারা এইসব জিনিস তো এগুলা প্রকাশে যখন আসতে আছে, ওরা তো ইচ্ছা করে এগুলা বাতিল করে দিব। এই জন্য এই এই সমস্ত ডকুমেন্টস গুলা আপনি একটু সংরক্ষণ করে যদি রাখেন, এটা এটা সবচেয়ে ভালো হইতো, এটা তো চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, এগুলো সব সংরক্ষণ করা আছে ভাই, কোনো সমস্যা নেই, সব আমরা সংরক্ষণ করে রেখেছি সংশয় ডট কমে, সবকিছু একদম সংরক্ষণ করা আছে। খুশি হইলাম ভাই। আর একটা বিষয় হলো, আমি ওই যে মুহাম্মদ ওই যে একটা যুদ্ধে 900 বা 700 তার মানুষের কাছে হত্যা করে তার বউ যে বিয়ে করেছিল, ওই হাদিস আমি পাইতেছি না, ওইটা একটু যদি বলতেন আমার, আমি খুব খুশি হইতাম। না না, ওইটা হচ্ছে বনু কুরাইজা গোত্রের 600 থেকে 900 মানুষকে হত্যা করেছিল, হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ কিন্তু সাফিয়াকে যে বিয়ে করছিল, সাফিয়াকে বিয়ে হ্যাঁ হ্যাঁ করেছিল, সেটা আবার হ্যাঁ হ্যাঁ অন্য, সাফিয়ার বাবা ছিল, মানে সাফিয়া ছিল হচ্ছে গিয়ে দুইটা গোত্রের, একটা গোত্রের নেতার বউ আর একটা গোত্রের নেতার মেয়ে। হ্যাঁ, তো হ্যাঁ সাফিয়াকে বিয়ে করছিল আরেকটা, আরেক জায়গায়, হ্যাঁ অন্য জায়গায়, সেই গোত্রের নেতা ছিল আবার বনু কুরাইজা গোত্রের লিডার। আপনি এক কাজ করেন, ইয়া লেখাটা পড়তে পারেন, আমার একটা লেখা আছে বনু কুরাইজার গণহত্যা, এই লেখাটা আপনি একটু পড়তে পারেন। আমি মানে ওইরকম পড়ছি, কিন্তু আমি এখন ওইটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করি, তো আমি বিপদে পড়ি এক লোকের সাথে এরকম আলোচনা করি, আমি ওইটা পাই নাই, খুঁজে পাই নাই, তারে আমি ডকুমেন্টস দিতে পারি নাই, এই জন্য আমি কেন পরে দিতে পারেন নাই? কেন, আপনি মানে আমি পাই গুগলে নাই আর সার্চ কি। করলে তো পাওয়া যায় লেখাটা, তো গুগলে সার্চ করলে পাওয়া যায়। হ্যাঁ, লেখাটা ছিল কিন্তু আমি পাই নাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই লেখাটা আজকে একটু বের করে দেখাবো নি। আপনি তাহলে, আপনাকে তাহলে আমি ফারাজ ভাইকে একটা জরুরি জিনিস দেখাবো, তাহলে আপনাকে মোনাফ ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই, আমরা লাইভে এই জিনিসটা, লেখাটা দেখিয়ে দিব না, ঠিক আছে? আরেকটু কথা বলতে চাই ভাই, আচ্ছা আচ্ছা বলেন, ঠিক আছে। আসলে যারা এই বিষয়ে কিছুই জানে না, লাইভে আইসা নানান আপনার আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করে, এদেরকে সময় না দিয়া আপনারা এই যারা আসলে এই বিষয়ে মানে যুক্তি তর্ক নিয়ে জানে বুঝে এরকম আলোচনা করে মুমিন, তাদের সাথে আলোচনা করবেন বেশি বেশি। এরকম এরকম হলে তো শেয়ার মুমিন হইতো না ভাই, এরকম হলে কি শেয়ার মুমিন হইতো? না না, মুমিন আসলে কারো কই? আসলে কিছু কিছু জানে বুঝে, বুঝেন ফারাজ ভাই, জানে বুঝে যুক্তি দিয়ে কথা বলে ভাই, এটা এলাকার এর মুমিন হইতে বেড়ায়, ওটা তো তোর নাস্তিক হইতো। ঠিক আছে। আর আরেকটা অনুরোধ রইলো ভাই, অনুরোধ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে বলেন। অনুরোধটা হলো আমি যদি মাঝে মধ্যে আরে অ্যাড হতে চাই তাহলে অ্যাড করেন, কারণ আমি অ্যাড হইলেও সব তুমি মানে কথা বলতে পারি না, আমি তো থাকি সৌদি আরবে, সৌদি আরবে তার মধ্যে থাকি মদিনা, সুবান আল্লাহ সুবান আল্লাহ, তো আপনি মাশাআল্লাহ জি ভালো জায়গা থাকেন। এনু থাইটাও 2-4 জনের তর্ক বিতর্ক বাইজা জায়গা, কিন্তু বিপদে হইরা মনে করুন পরে পাশে আইসা। আচ্ছা ঠিক আছে মোনা ভাই, তাহলে ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি, আপনি ভালো থাকবেন, আশা করি আবারও কথা হবে ভবিষ্যতে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনারাও ভালো থাকেন এবং এই সাহসের সাথে কাজটা চালিয়ে যান, এখন গ্রামগঞ্জের মানুষও জানা ফেলাইছে ভাই, এখন হ্যাঁ, এই আস্তে অল্প আস্তে অনেক জনের মানুষ জানবে, ঠিক আছে ভাই, ভালো থাকেন।